What's up, good people? It's your boy Sajeeb Shaha, and welcome to another video. So today in this video, I'm going to talk about পাঁচটা এমন অমীমাংসিত টাইম ট্রাভেলের ঘটনা যা শুনে আপনি অবশ্যই চমকে যাবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। সো লেটস গেট স্টার্টেড। সময়যাত্রা এমন একটা বিষয় যা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত একটা মিস্ট্রি হয়ে আছে। যারা বিশ্বাস করে সময়যাত্রা সম্ভব, তারা সময়যাত্রার বিভিন্ন কল্পকাহিনী শুনে রোমাঞ্চিত হয়। আজকে পাঁচটা এমন রোমাঞ্চিত ঘটনা আপনি শুনবেন, যা শোনার পর আপনি নিজেই বলবেন অদূর ভবিষ্যতে সময়যাত্রা অবশ্যই সম্ভব। সো নাম্বার ওয়ান, টাইম ট্রাভেল হিপস্টার। প্রথমেই বলে রাখি, হিপস্টার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে দেখতে বর্তমান যুগ বা সংস্কৃতির বলে মনে হয়। আপনি এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ঊনবিংশ শতাব্দীর ছবি। এই ছবিটিতে আশেপাশে সবাই ঊনবিংশ শতাব্দীর পোশাক পরে আছে, কিন্তু শুধুমাত্র একটি ব্যক্তি মডার্ন পোশাক পরে আছে। যে ব্যক্তিকে দেখতে সেই শতাব্দীর বা যুগের মনে হয় না, তাকে হিপস্টার বলা হয়। আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন সেই ব্যক্তিটির চোখে একটি সানগ্লাস আছে, কিন্তু সেই সময় সানগ্লাসের কোনো চল ছিল না। আবার আপনি যদি দেখতে পান সেই ব্যক্তিটির হাতে একটি মডার্ন DSLR আছে, সেই সময় DSLR আবিষ্কারী হয়নি। বিশ্লেষকদের মতে এই ব্যক্তিটি ভবিষ্যৎ থেকে ভূতকালে এসেছিল অবশ্যই কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে। নাম্বার টু, রুডল্ফ ফ্রেন্স 1950 সালে আমেরিকার নিউ ইয়র্কে রাতের বেলা হঠাৎ করে রাস্তার মধ্যে প্রকট হয়। প্রকট হওয়ার সাথে সাথে একজন পুলিশ তাকে দেখতে পায়। পুলিশ যখন খেয়াল করলো এই ব্যক্তিটি সাধারণ নয়, তখন সে তাকে তাড়া করা শুরু করলো। আর পুলিশকে পেছনে দেখে রুডল্ফ ফ্রেন্স এদিকে ওদিকে দৌড়াতে শুরু করলো, আর হঠাৎ সে একটি ট্যাক্সির সাথে ধাক্কা খেয়ে মৃত্যুবরণ করলো। ইনভেস্টিগেশনের পর তার পকেটে পাওয়া গেল 1950 কিছু টাকা, 1873 সালের একটা বিজনেস কার্ড, আর তার পরনে ছিল 1 শতাব্দী আগের জামা কাপড়। সারা শহরে তার ছবি প্রচার করা হলো, কিন্তু তার খোঁজ পাওয়া গেল না। কিন্তু একদিন সকালে এক বৃদ্ধ মহিলা এসে পুলিশকে জানালো 1876 সালে রুডল্ফ ফ্রেন্স নামের তার শ্বশুর হঠাৎ করে গায়েব হয়ে যায়। বিশ্লেষকদের মতে এই রুডল্ফ ফ্রেন্স ব্যক্তিটি কোনো একটি ওয়ার্ম হোলের মাধ্যমে 74 বছর আগে চলে এসেছিল। বন্ধুরা, তোমাদের কী মনে হয়, সে কি আসলে এই ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে সময়যাত্রা করেছিল? নাম্বার থ্রি, হ্যাকেন নর্কুইস্ট আমেরিকার নিউ ইয়র্কের একজন বাসিন্দা। সে একদিন হঠাৎ রান্নাঘরে তার সিঙ্কের পানি বন্ধ করতে গিয়ে সিঙ্কের নিচের দরজাটি খুলল। সেখানে ভেতরে যেতে সে একটি আলো দেখতে পেল। সে আলো অনুসরণ করে সে যেতে যেতেই সে আবিষ্কার করলো সে আর নিজস্ব সময় নেই, সে 72 বছর আগে অর্থাৎ 2042 পৌঁছে গেছে। সে সেখানে গিয়ে অবাক হয়ে গেল, কারণ সে সেখানে গিয়ে দেখল ভবিষ্যতের হ্যাকেন নর্কুইস্টকে। এই ঘটনা অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না, কিন্তু এই ঘটনার জোরালো প্রমাণ হ্যাকেন নর্কুইস্ট নিজেই দিয়ে গেছেন। হ্যাকেন নর্কুইস্ট তার স্মার্টফোন দিয়ে 72 বছর বয়সে হ্যাকেন নর্কুইস্টের সাথে একটি ভিডিও চিত্র ধারণ করেন। সেখানে তিনি ভবিষ্যতের হ্যাকেন নর্কুইস্টকে এমন কিছু প্রশ্ন করেন যা সে শুধু নিজেই জানত, এবং পরবর্তীতে তারা নিজের হাতের ট্যাটুগুলো মিলিয়ে দেখল। বিশ্লেষকদের মতে এটাও একটি ওয়ার্ম হোলের মাধ্যমে সময়যাত্রা করার ঘটনা। এই ঘটনা নিয়ে আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নাম্বার ফোর, ম্যান ফ্রম টরেট। জুলাই 1954, জাপান। কানাডার এয়ারপোর্টে একজন ব্যক্তির উদয় হয় যাকে দেখতে ফ্রান্স এবং জাপানের নাগরিকের মাঝামাঝি। সে এয়ারপোর্ট পুলিশকে একটি পাসপোর্ট দেখালো, সেই পাসপোর্টে তার কান্ট্রির নাম ছিল টরেট, কিন্তু আমাদের পৃথিবীতে টরেট নামে কোনো দেশ এক্সিস্টই করে না। পুলিশ তাকে জিজ্ঞেস করল এটা কোথায়, সে বলল এটা ফ্রান্স আর স্পেনের মাঝামাঝি একটা শহর। কিন্তু পুলিশ অনেক চেষ্টা করেও টরেট নামে কোনো দেশ খুঁজে পেল না। তারপর তাকে গ্রেফতার করা হলো, তাকে গ্রেফতার করে একটা হোটেলের মধ্যে রাখা। সেই হোটেলের প্রত্যেকটা দ্বারে প্রহরী দিয়ে তাকে কড়া পাহারায় রাখা হলো। কিন্তু আশ্চর্য বিষয়, পরদিন সকালে সে হোটেলের দরজা খুলে দেখা গেল সে আর নেই। তার গায়েব হওয়ার সাথে সাথে তার পাসপোর্ট, তার সমস্ত কাগজপত্র আর তাকে নিয়ে ওঠার সমস্ত প্রশ্ন গায়েব হয়ে গেল। আর সে হোটেল রুম থেকে গায়েব হওয়ার সময় একটি কাগজে লিখে গিয়েছিল, আমাদের এই পৃথিবী হাজারো রহস্য ভরা। নাম্বার ফাইভ, ভিক্টর গর্ডনের এই ঘটনাকে প্যারালাল ইউনিভার্সের সাথেও তুলনা করা হয়। 1935 সাল, স্কটল্যান্ড। ভিক্টর অ্যাডানবার্গ নামে একটি এয়ারবেসের উপর দিয়ে যাত্রা করছিলেন। যাত্রাপথে তিনি হঠাৎ দেখতে পেলেন নিচের রানওয়ে গায়েব হয়ে গেছে।
সেখানে পশু পাখি ঘাস খাচ্ছে। এমন সময় কিছু হলুদ মেঘ তার প্লেনকে ঘিরে উজ্জ্বল আলো ছড়াতে লাগল। সেই উজ্জ্বল আলোতে তিনি কিছুক্ষণের জন্য তার প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। এরপরে হঠাৎ করে সমস্ত মেঘ উধাও হয়ে গেল। তারপর তিনি নিচে আবার তাকিয়ে দেখলেন, সেখানে আরেকটা রানওয়ে, কিন্তু সেখানে প্লেনগুলো হলুদ রঙের আর ওয়ার্কারদের পোশাক নীল রঙের। তখনই তার মাথায় অ্যাডানবার্গ এয়ারবেসের প্লেনগুলো সে সময় সিলভার কালারের হতো আর ওয়ার্কারদের পোশাক ছিল খাকি কালারের, কিন্তু তিনি দেখতে পেলেন এয়ারবেসের সবগুলো প্লেন হলুদ কালার আর ওয়ার্কার্সদের পোশাকের রং নীল। তিনি যখন তার এই ঘটনা তার সহকর্মীদেরকে বললেন, সবাই তাকে পাগল ভাবতে শুরু করলেন। কিন্তু ঘটনাটা ঘটল তার চার বছর পর। অ্যাডানবার্গের সেই এয়ারবেসের প্লেনগুলো হলুদ রং করা হলো আর ওয়ার্কারদের পোশাকের রং হলো নীল। বিশ্লেষকদের মতে তিনি একটি ওয়ার্ম হোল দিয়ে একটি প্যারালাল ইউনিভার্সে চলে গিয়েছিলেন, যেখানে অ্যাডানবার্গ এয়ারবেসের প্লেনগুলো হলুদ ছিল আর ওয়ার্কারদের পোশাক ছিল নীল। বন্ধু, আপনার কী মনে হয়, এটা একটা সময়যাত্রার ঘটনা ছিল? আমাদের পৃথিবী হাজারো রহস্যে ভরা, সময়যাত্রা তার মধ্যে একটি। এই ঘটনাগুলো যদি আপনাকে সময়যাত্রা সম্পর্কে রোমাঞ্চিত করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো গাইস, ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল বাটনে প্রেস করুন সবার আগে ভিডিও দেখার জন্য। দিস ইজ ইয়ার বিস্ট সাজীব সাহা সাইনিং আউট।